हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत जानिए आजकेर रेसिपिटी शुरू करछि। बाड़ीते अनेक समय मुड़ी नरम होये जाए, से समय आमरा भाबी सेई मुड़ीटाके फेले देब। सेई नरम होये जावा बा निमे जावा मुड़ी दिए बानाते पारेन एई रेसिपिटा। चायेर साथे जदि आपनि एई मुड़ी भाजाटा परिबेशन करेन, बोझाई जाबे ना खेये जे एटा सेई नरम होये जावा मुड़ी। चलुन ताहले रेसिपिटी देखे नेওয়া যাক। এখানে আমি এই মুড়ি ভাজা বানানোর জন্য নিয়েছি নরম মিউয়ে যাওয়া মুড়ি। আমি দেখিয়ে দিচ্ছি মুড়িটা কি রকম নরম আছে। এই রেসিপিটাতে এই নরম মুড়িটা দিয়ে আমি বানাচ্ছি। আপনারা কিন্তু নরম মুড়ি না হয়ে ভালো মুড়ি দিয়েও এটা বানাতে পারেন। নরম হয়ে গেছে একদম এই মুড়িগুলো, দেখে বুঝতেই পারছেন। আর এই মুড়ির সাথে নিয়েছি আমি কিছু উপকরণ যেটা এই মুড়ি ভাজার স্বাদ বদলে দেবে। নিয়েছি এখানে চীনা বাদাম, আর নিয়েছি কিছু কারি পাতা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা ভেঙে। এখানে আপনারা এই সব কিছুর পরিমাণ নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর কালো জিরে। এবার রান্নাটা শুরু করব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল স্পুন। হ্যাঁ, খুব কম তেলেই কিন্তু এই মুড়ি ভাজাটা হয়ে যায়, খুব বেশি তেল দেবার কোনো প্রয়োজন নেই। তেল ভালো করে গরম করে চারপাশে ছড়িয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি এখানে কালো জিরে 1/4 টিস্পুন। ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার একটা ভেঙে নেয়া শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা হাফ করে টুকরো করে আমি এখানে ব্যবহার করলাম। কয়েক সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি কাঁচা চীনা বাদাম আর কারি পাতাগুলো। কারি পাতা আর বাদামটা এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব যতক্ষণ না বাদামটা ভাজা হচ্ছে। বাদামের খোসা ফাটতে শুরু করলে বোঝা যাবে বাদামটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ঝাল আর লবণ নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো আরও কয়েকবার। এভাবে একটু নাড়াচাড়া করার পরে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে এই নরম মুড়ি। নরম হয়ে যাওয়া মুড়ি ছাড়া আপনারা ভালো মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বর্ষার সন্ধেবেলা চায়ের সাথে টা হিসাবে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে এই মুড়িটা ভেজে খেয়ে দেখবেন, আর আমাকে লিখে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর আমি অলরেডি আপনাদের সঙ্গে অনেক রকমের চা আর স্ন্যাক্স রেসিপি শেয়ার করেছি, যদি সেগুলো দেখতে চান এই ভিডিও শেষে প্লেলিস্ট অ্যাড করে দেবো আমি, চাইলে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারেন। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি মুড়িটা কীরকম মচমচে হয়েছে। হে, বুঝতেই পারবেন না যে এটা সেই নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে বানানো রেসিপিটি। প্লিজ এভাবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন। আর যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে নিন সায়ন্তিকাস কিচেন, আর পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করলেই আমি রেসিপি দেওয়ার সাথে সাথে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।